আসসালামু আলাইকুম। শারমিজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিসপি মুসুরের ডালের বড়া। তো মুসুরের ডালের বড়া তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি একটি বাটিতে মুসুর ডাল, এটা আমি আধা ভাঙা করে নিয়েছি। আর একটা বিষয় মনে রাখবেন, আধা ভাঙা যত করবেন তত বিষয়টা ক্রিসপি হবে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে, এরপর রসুন কুচি, এরপর মরিচ কুচি। এটা সুন্দর করে দেওয়ার পরে আপনারা ম্যারিনেট করে নেবেন। তারপরে দিলাম আমি জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি আসলে একদমই, যারা নতুন, যারা বাসায় আসলে নতুন কোনো কিছু রেসিপি তৈরি করতে পারে না, আমি তাদের জন্য নিয়ে এসেছি। তারপর আমি সবগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি, এবার আমি সবগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর আমি একটু চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম, ওটা 2-1 মিনিট গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি একটা একটু করে বড়া ছেড়ে দিচ্ছি। একটা বিষয় মনে রাখবেন, ডালটা যত আধা ভাঙা থাকবে বিষয়টা ততটা ক্রিস্পি লাগবে। অনেকে চালের গুঁড়ো অ্যাড করে, এতে বিষয়টা বেশি মুচমুচে হয়, কিন্তু আমার এভাবেই ভালো লাগে। আপনাদের যদি পছন্দ হয় আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু বিষয়টা তাতে আরও বেশি শুষ্ক হয়ে যায়, খেতে বেশি কড়মড়ে লাগে। এরপর আমি 2-1 মিনিট রাখার পরে আমার 1 মিনিট হয়ে এসছে, তারপর আমি এটা তুলে নিলাম। অনেক ধৈর্য সহকারে ভাজতে হবে, তাড়াতাড়ি করে ভাজতে গেলে দেখবেন যে ভিতরে অংশটা হয়নি আর উপরে অংশটা পুড়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার গরম গরম মুসুর ডালের বড়া, আর সাথে চা হলে তো কোনো কথাই নেই। আর আমার শারমিনস কিচেন চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।